উদ্দেশ্যে তো এই দেখো হচ্ছে আমাদের টেন্টের অবস্থা। ওখানে ছিল অঙ্কিত, এখানে আমি, এখানে মৃন্ময়দা, আর আমাদের লাগেজ সব এখানে পড়ে রয়েছে। আর পুরো টেন্টটা একদম পুরো অগোছালো হয়ে গেছে, আর ওইখানে শঙ্করদা সীমা বসে আছে। চলো। গুড মর্নিং। যেখানে কালকে ঘুমটা কেমন হয়েছে? যাই যাই মনে হয়নি যে আগেবার যখন এসেছিলাম ঘুমটা যদি ভালো হয়েছিল। সত্যি মানে এখানে ঘুমের সেই মজা আবার শীতকালের মধ্যে। গাইস দেখো হচ্ছে আমাদের চা, লিকার চা আর টোস্ট বিস্কুট। তো আমাদের অঙ্কিত ভাই চলে এসছে ফ্রেশ ট্রেশ একদম হয়ে। গুড মর্নিং ভাই। একদম আমার সব ঢুকবে, কালকে একদম পুরো মুরগির বংশ খেয়ে নিচ্ছে আমাদের মসুর এয়ারল্যান্ডে একা একা। মিময়দা গুড মর্নিং। এখন এর মধ্যে একজন ঘুমাচ্ছে, দেখে নাও কোথায় গেল মালটা। কি হলো, ঘুম ভাঙলো? কে কে চা খেয়েছো? ওঠো ফ্রেশ হবে তো, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, সবাই বাইরে দাঁড়িয়ে। তো গাইস দেখে নাও, এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এগুলোর দাম হচ্ছে পার হেড 1050 করে, প্লাস থাকা খাওয়া একসঙ্গে। আর এগুলো সেম, আর যেগুলোতে আমরা আছি ওগুলোর দাম হচ্ছে 1150 করে। ঠিক আছে দেখাচ্ছি, ধরো এই দেখো এগুলোর দাম হচ্ছে 1150 করে পার হেড, থাকা খাওয়া একসঙ্গে। এই দেখো এইগুলো, এটা আমাদের রুম, বাজে রুম, মানে খুব জঘন্য করেছি আমরা রুমটাকে শুয়ে শুয়ে। আর সামনে হচ্ছে কটেজ, চলো দেখাচ্ছি। আর সামনে হচ্ছে এই কটেজগুলো, এগুলোর দাম হচ্ছে পার হেড 1450 করে, থাকা খাওয়া একসঙ্গে এগুলো। কালকে রাত্রেবেলা বনফায়ারটা দেখো পুরো এখানটা হয়েছিল, লম্বা করে একদম বনফায়ার। আর সকালবেলায় ওখানে চলছে ব্রেকফাস্ট, একটু পরে আমরা যাবো ব্রেকফাস্টটা করতে। আর হচ্ছে সব টেন্ট একবার দেখে নাও। বন্ধ করো কমেডি। তো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আলুর তরকারি, আলু পটল দিয়ে তরকারি করেছে, আর সফট সফট রুটি আর সিদ্ধ ডিম। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো। তাই তো দাদা কটা নিয়েছো? আমি 7টা খেয়েছি মনে হয়। 4টা সীমা 9টা খেয়েছে, এখনো খেয়ে যাচ্ছে তো কম হয়ে যাবে। আর দুটো দিবি তাই বলছিস তো? 9টা না 13টা। ওই দেখো নুনটা ছাড়বে না, নুনটা তো কাজ দুটো দেবে, খাবি দুটো। সলদা সলদা। আর খাবার খুব ভালো ছিল, তারপরে লাঞ্চ, তারপরে হচ্ছে গিয়ে বিকেলের ইভিনিং এর স্ন্যাক্স, তারপরে রাতের ডিনার, আবার সকালবেলা ব্রেকফাস্ট করে তোমাদেরকে চেক আউট করতে পারবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আমাদের নিত্যানন্দ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তাতে যাও, ওখান থেকে সবাই তোমরা মানে কন্ট্যাক্ট করে নাও তার সঙ্গে।
আর তোমরা এই যে আলাফিয়াতে সবাই চলে আসো। আর সত্যি বলতে মেয়ে তোমার কেমন লেগেছে? অসাধারণ। এই জায়গাতে প্রত্যেকটা যারা স্টাফ আছে কাজ করে প্রত্যেকের ব্যবহার এতটা ভালো, মানে তুমি যা মানে মানে যখন যা বলছিস মানে সঙ্গে সঙ্গে তাই পেয়ে যাচ্ছ হাতের সামনে, ঠিক আছে? মানে একদম পুরো কাজ খুব ভালো, মানে আর এদের ব্যবহার আমরা কোয়ালিটি, থাকার জায়গা, বাথরুম বাথরুম সবকিছু খুব ভালো। তো যাওয়ার সময় একবার দেখে নিলাম বিশটাকে, ভালো লাগলো বেশ। আর সবাই এখানে আছি আমরা, এখন হচ্ছে চেক আউট টাইম। আর সত্যি বলতে মানে ছিলাম এখানে একদিন পুরো, তোমাদের ব্যবহার, খাবারের কোয়ালিটি, সার্ভিস সব কিছু কোনো দিক থেকে ভালো, মানে একদম পুরো স্যাটিসফাই হয়েছে, মানে সব কিছু পেয়েছি চাইতেই, মানে মানে কোনো কিছু হয়নি। আর খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, মন থেকে বলছি। আর গাইস তোমরা যদি চাও চলে এসো, দাদার ডিসক্রিপশনে সবকিছু অল ডিটেলস আছে। তো তবু আগেও বলেছি এখনো আমি বলছি, তো টাটা, দেখা হচ্ছে একটু পরে, আমরা এখন বেরিয়ে যাবো, অনেক দেরি হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। তো টাটা। তো গাইস আর দেখো, মানে এটা না দেখালে হবে না। তো এটা হচ্ছে আমাদের বাথরুম, বেশ ভালো। এখানে আমাদের প্যান রয়েছে, কল রয়েছে, শাওয়ার রয়েছে, আর বেশ ভালো। মানে এখানে মোটমাট 1, 2, 3, 4, 5, 6 বাথরুম রয়েছে। তো আর এই দেখো, এটা হচ্ছে পুরো কটেজটা আমাদের, মানে আমাদের বলতে মানে তোমাদেরই কটেজ এটা। এখানে একটা পুরো মাঠের দেখো, মানে মাটি মাটি বল, এখানে তোমাদের নরম। এবার সত্যি ভাই সেই সেই মানে একদম পুরো বিছানা মাটি লেপে লেপে দিয়েছে, সঙ্গে একটা বাথরুম, মানে মাটির ঘরে মডার্ন বাথরুম। তো গাইস দেখো কি চাই দেখো, আর এগুলো দাম হচ্ছে তো কাকা কি করলে কাকা দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রুমটা ভাড়া হচ্ছে পার হেড একদিনে 1450 টাকা করে, ভালো বেশ কিন্তু ঘরটা, যাই বলো তাই বলো, সত্যি ওটা ভালো লাগে। ঠান্ডা কিন্তু ভাই, হ্যাঁ মাটির ঘর মানে তো ঠান্ডা হবে। চল 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 চেক আউট টাইম আমাদের শুরু হয়ে গেছে। পিটাবে পিটাবে যেও না পিটাবে, লোকে কিনছে ওটা আবার থাকবা এখানে, যাবো ওখানে স্কিম নাকি মাত্র খাবে সব তোমার কাকা। নজন মনে হয় নজন না আমরা, তো গাইস আমাদের টোটো চলে এসেছে। আগে মা কেমন ঘুরলে বলো, মন ভরে গেছে? খুব ভালো ঘুরেছি, আর সবচেয়ে বেশি সেখানে যে যত্ন, বিশাল যত্ন করেছে। সেই লেবি বাবা, ওই দেখো ওই দেখো ওই দেখো, পাগল নাকি? একটু দেখো, মানে সবাই হিরো এখানে, হিরো মানে ঘরে সুপার। এই রাস্তাটা ভালো আছে সামনে, না না রাস্তা এইটা ভালো, সামনে গেলে দেখবে কেমন লাগে। তুই দেখো নাচছে সবাই, নাচছে নাচছে, ও বাবা ওই যে ওই আর সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। তো কি ভাবছো, ভিডিও এখানে শেষ। তো আমরা এখন আছি নামখানা স্টেশনের উপরে, এখন আমাদের ট্রেন হচ্ছে 1:30, এখন 1:28 তাতে যাব আর ভিডিও ধরবো। ভিডিও এন্ড।